শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মুরগা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অজিত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক কেশব, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর শারীরিক শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে একটি ক্লাস নিব। আমার আজকে খেলাম শারীরিক শিক্ষা বিষয়ে দলগত খেলার ফুটবল খেলার মাঠ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। সিনিয়র শিক্ষার্থীরা, আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে ফুটবল খেলা আমরা দেখে থাকি এবং খেলাধুলা হয়ে থাকে। এই খেলার মাঠ সম্পর্কে আজ আমি বিস্তারিত বলবো। সিনিয়র শিক্ষার্থীরা, ফুটবল খেলার যে মাঠটা হয় এটা আন্তর্জাতিক পর্যায়ে 120 গজ এবং এটা দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 80 গজ। অর্থাৎ আন্তর্জাতিক নিয়মে যে খেলাধুলাগুলো হয় এখানে মাঠের দৈর্ঘ্য 120 গজ আর প্রস্থ 80 গজ। এই মাপ নিয়েই আন্তর্জাতিক মাঠ প্রস্তুত করা হয়। প্রত্যেকটা দাগ 5 ইঞ্চি চওড়া, মাঠের যে দাগগুলো থাকে প্রতিটা দাগ থাকবে 5 ইঞ্চি করে চওড়া। এবার আমি তোমাদের বলবো গোল, প্রথম ফুটবল খেলার যে 17টা আইন আছে, আইনের 1 নম্বর আইন আছে খেলার মাঠ। এই মাঠ প্রথমে প্রস্তুত করতে হবে, খেলার মাঠ প্রস্তুত করে তারপরে খেলার পরিবেশ উপস্থিত করা যাবে। মাঠের প্রথম দৈর্ঘ্য প্রস্থ বললাম, এবার হচ্ছে গোল, গোল যে এরিয়াটা এটা হচ্ছে 8x8, তোমার সংক্ষিপ্ত ভাবে মনে রাখতে পারবা 8x, অর্থাৎ 8 ফুট উঁচু এবং 8 গজ দৈর্ঘ্য। উচ্চতা হবে 8 ফুট আর দৈর্ঘ্য হবে 8 গজ, অর্থাৎ তোমরা যদি হাতের মাপে করতে চাও তাহলে 16 হাত। গোলের ভিতরে দৈর্ঘ্য হবে 16 হাত এবং উচ্চতা হবে 8 ফুট। গোল থেকে প্রথম যে এরিয়াটা গোল এরিয়া, এই গোল এরিয়াটা গোল পার থেকে 6 গজ এবং অর্থাৎ 6 আর 6 12 8 20 20 গজ, 6 এবং 2 গোল পার থেকে 6 গজ এবং 20 গজ যে এরিয়াটা এটা হবে গোল এরিয়া। এরপর পেনাল্টি এরিয়া, পেনাল্টি এরিয়ার মধ্যে শুধুমাত্র কিপার বল ধরতে পারবে এবং তার ভিতরে কোনো যদি বিঘ্ন ঘটায় তখন পেনাল্টি দেওয়া হয়। চারপাশের যে 4টা ফ্ল্যাগ থাকে অর্থাৎ কর্নার এরিয়ার যে ফ্ল্যাগগুলো থাকে এটার উচ্চতা 5 ফুট, 5 ফুট এবং এই কর্নার এরিয়ার যে পাইপটা দেওয়া হয় এটা নরম হতে হবে যাতে খেলোয়াড়দের কোনো ক্ষতি না হয়। অনেক সময় দৌড়ে আসা খেলোয়াড়দের যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য অবশ্যই সেটি খেলতে হবে এবং তার উপরে একটি পতাকা স্ট্যান্ড পতাকা দেওয়া হয় যাতে খেলোয়াড়দের দেখতে সুবিধা হয়। কর্নার এরিয়ায় যে এরিয়া থাকে এটা 1 গজ নিয়ে একটা মার্ক করতে হয়। এই মার্কে ওখানে বল বসিয়ে ওখানে এসে যে কোনো সাইডে বল বসাতে পারবে, ওটা তার সম্পূর্ণ দখলে। এবার পেনাল্টি স্পট, অর্থাৎ গোলের মিডিল থেকে 12 গজ দূরে পেনাল্টি স্পট করা হয়। ওখানে বল বসিয়ে কোনোরকম কোনো বিঘ্ন ঘটলে বা খেলায় যদি অনেক সময় সমতা হয় পেনাল্টি দেওয়া হয় তখন ওখান থেকে বসে, অর্থাৎ গোলের মিডিল থেকে 24 হাত দূরে পেনাল্টি মার্ক করা হয়। 9 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত তৈরি করে পেনাল্টি স্পট তৈরি করতে হয়। সিনিয়র শিক্ষার্থীরা, তোমরা খেলার মাঠের মধ্যে একটা বৃত্ত দেখছো, মানে মাঝ মানে একটা বৃত্ত, এটা হচ্ছে 10 গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হয়। অর্থাৎ যে দল বল রিসিভ করে সে দলই শুধুমাত্র ওর ভিতরে অবস্থান করতে পারবে এবং বিপক্ষ দল অবশ্য ওই বৃত্তের বাইরে অবস্থান করতে হবে। তা সিনিয়র শিক্ষার্থীরা, তোমরা দেখবা এবং মাঠে দেখবা যে প্রতিটা দাগ 5 ইঞ্চি চওড়া এবং ওখানে কোনোরকম কোনো কম বা বেশি করা যাবে না এবং খেলার স্বতঃসিদ্ধ আইনের উপরেই খেলা পরিচালিত হয়। অর্থাৎ যে 17টা আইন আছে এই আইনগুলো অবশ্য সবাইকে ফলো করতে হবে। তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। ধন্যবাদ সকল শিক্ষার্থী, সবাই গড় থাকুন, সুস্থ থাকুন।